হেডলাইন্স আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। পড়িব অসম, বাড়িব অসম। ৰাজ্যত ছেপ্টেম্বৰৰ ভিতৰত উপনিৰ্বাচন হোৱাৰ সম্ভাৱনা। সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ পূৰ্বৰ দৰেই হ'ব উপনিৰ্বাচন। উপনিৰ্বাচনৰ বাবে সাজু নিৰ্বাচন আয়োগ। 30 জুলাইত প্ৰকাশ পাব নিৰ্বাচনৰ খচৰা। 10 আগষ্টলৈ দাখিল কৰিব পাৰিব ওজৰ আপত্তি। 20 আগষ্টত প্ৰকাশ পাব চূড়ান্ত ভোটাৰ তালিকা। ৰাজ্যত পুনৰ অমৃত বৃক্ষ আন্দোলন। মুখ্যমন্ত্ৰীয়ে মুকলি কৰিলে অমৃত বৃক্ষ এপ। 1-15 আগষ্টলৈ গছপুলি ৰোপণৰ লক্ষ্য। চলিত বৰ্ষত 3 কোটিৰো অধিক গছপুলি ৰোপণৰ লক্ষ্য ৰাজ্য চৰকাৰৰ। মুছলমানৰ জনসংখ্যা বৃদ্ধিক লৈ পুনৰ সৰব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। ৰাজ্যত হিন্দুতকৈ মুছলমানৰ জনসংখ্যা দুগুণতকৈ বৃদ্ধি। প্ৰতি 10 বছৰত মুছলিম জনসংখ্যা 30% বৃদ্ধি। বিপৰীতে প্ৰতি 10 বছৰত হিন্দু জনসংখ্যা 16% বৃদ্ধি। শিলচৰৰ বেৰেঙ্গাত ভগ্নীৰ প্ৰাণ ৰক্ষা কৰিবলৈ গৈ পুখুৰীত পৰি 12 বছৰীয়া কিশোৰীৰ মৃত্যু। বেৰেঙ্গা চতুৰ্থ খণ্ডৰ ইছলামুদ্দিন লস্কৰৰ সৰু কন্যা গা ধুবলৈ নামিছিল পুখুৰীত। 10 বছৰীয়া কিশোৰীগৰাকী পানীত পৰা দেখি প্ৰাণ ৰক্ষা কৰিবলৈ জাঁপ দিছিল জ্যেষ্ঠ ভগ্নীয়ে। নুমলীগড় NRLৰ একাংশ বিষয়াৰ ভয়ংকৰ কাণ্ড। বন বিভাগ আৰু NRL উৰ্ধতন কৰ্তৃপক্ষক নজনোৱাকৈ পুতিলে বিদ্যুৎ স্পৃষ্ট হৈ কৰুণ মৃত্যু খাবতি লোৱা বন্য হস্তীৰ মৃতদেহ। ঘটনাস্থলীত উপস্থিত হৈ মৃত হাতীটো খান্দি উলিয়াই কৰিলে মৰণোত্তৰ পৰীক্ষা। ঘটনা সন্দৰ্ভত বন বিভাগৰ তদন্ত অব্যাহত। এটা দিনৰ ভিতৰতে ৰাজ্যত বৃদ্ধি পালে আলুৰ দাম। পশ্চিমবংগ চৰকাৰৰ বাধাৰ পাছতে অসমত প্ৰৱেশ কৰিব পৰা নাই শ শ আলুৰ ট্ৰাক। বক্সিৰহাটত আবদ্ধ হৈ আছে আলু পৰিবাহী কেইবাশ ট্ৰাক। অসমত আলু পৰ্যাপ্ত পৰিমাণে মজুত থকাৰ পাছতো বৃদ্ধি পালে দাম। অসাধু ব্যৱসায়ীক নাকি লগোৱাত ব্যৰ্থ চৰকাৰ। হুৰাহুৰে বৃদ্ধি কণীৰ দাম। এমাহতে প্ৰতি প্লেটত 40 টকা পৰ্যন্ত বৃদ্ধি। এমাহ পূৰ্বে 160 টকাত বিক্ৰী হোৱা প্লেটৰ বৰ্তমানৰ মূল্য চুইছেগৈ 200 টকাৰ ঘৰ। প্ৰতিটো কাৰ্টনৰ দাম 1060 টকাৰ পৰা 1360 টকালৈ বৃদ্ধি। মেঘালয় পৰ্যটনস্থলীত অসমৰ বাহন নিয়াক লৈ বিতৰ্ক অব্যাহত। মেঘালয় টেক্সি চালক সন্থাৰ দাবীক লৈ অসমত প্ৰতিক্ৰিয়া। মুখ্যমন্ত্ৰীৰ হস্তক্ষেপ কামনা। অসমৰ টেক্সি চালক সন্থাৰ মেঘালয় পৰ্যটনস্থলীসমূহত কেৱল মেঘালয় টেক্সিহে ব্যৱহাৰৰ দাবী জনোৱাৰ পাছতে প্ৰতিক্ৰিয়া। উত্তৰ প্ৰদেশৰ ৰেল দুৰ্ঘটনাত আঘাতপ্ৰাপ্ত খোৱাং চাহ বাগিচাৰ এজন ৰেলকৰ্মী। চণ্ডীগড় ডিব্ৰুগড় এক্সপ্ৰেছত আঘাতপ্ৰাপ্ত মুকুল ঘাটোৱাৰ নামৰ ৰেলকৰ্মীজন। ৰেলৱে ছুপাৰভাইজাৰ হিচাপে কৰ্মৰত মুকুল ঘাটোৱাৰৰ বুকু আৰু হাত ভৰিত আঘাত। চিকিৎসাৰ অন্তত ডিব্ৰুগড় অভিমুখী বিশেষ ৰেলযোগে ঘৰলৈ ৰাওনা মুকুল ঘাটোৱাৰ। চৰকাৰী চাকৰিৰ কোটা ব্যৱস্থাক লৈ প্ৰতিবাদত জ্বলিছে বাংলাদেশ। আৰক্ষী ছাত্ৰৰে হোৱা সংঘৰ্ষত এই পৰ্যন্ত 32 জনৰ মৃত্যু। বৰ্তমানেও সম্প্ৰচাৰ বন্ধ। প্ৰতিবাদকাৰী অগ্নিসংযোগ কৰা দেশখনৰ চৰকাৰী টিভি চেনেলত সিদ্ধান্ত বাতিল নকৰিলে পৰিস্থিতি অধিক ভয়াৱহ হোৱাৰ আশংকা। নমস্কাৰ, আপুনি চাই আছে গাঁও চহৰ জিলাৰ খবৰ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। 22 আগষ্টত অসম বিধানসভাৰ শৰৎকালীন অধিৱেশন। 22 আগষ্টৰ পুৱা 9:30 পৰা আৰম্ভ হ'ব এই অধিৱেশন। ৰাজ্যপালে জাৰি কৰিলে অধিসূচনা। পুনৰবাৰ উল্লেখ কৰিছোঁ, অহা 22 আগষ্টৰ পুৱা 9:30 বজাত বিধানসভাৰ শৰৎকালীন অধিৱেশন। পুৱা 9:30 বজাৰ পৰা অধিৱেশন আৰম্ভ হ'ব। ৰাজ্যপালে জাৰি কৰিলে শৰৎকালীন অধিৱেশনৰ অধিসূচনা। গোলাঘাটৰ ৱাটিঙৰ গাড়ীগাঁৱৰ দৈয়াং নদীত সন্ধানহীন 3 জনকৈ ছাত্ৰ। বৃহস্পতিবাৰে সন্ধিয়া নৈত গা ধুবলৈ নামিছিল জামুগুৰি চাহ বাগিচাৰ কৈলাশ কুমাৰ ভক্ত, কুমুদ জাল আৰু মনোজদ্বীপ। গা ধুবলৈ নমাৰ পিছতে সন্ধানহীন হৈ আছে 9ম শ্ৰেণীত অধ্যয়নৰত 3জন ছাত্ৰ। নদীৰ পাৰত উদ্ধাৰ 3 ছাত্ৰৰ চাইকেল, কাপোৰ, চেণ্ডেল আৰু কিছু খাদ্য সামগ্ৰী। ছাত্ৰকেইজনৰ সন্ধানত SDRFৰ অভিযান অব্যাহত। আনহাতে ছাত্ৰকেইজন নৈত গা ধুবলৈ যোৱাৰ কথা অৱগত নাছিল পৰিয়ালৰ লোক। চলি আছে গৃহবন্ধন চলি থকাত কি মানে এনে ঘূৰা ফুৰা কৰে আৰু ৰাতি ধৰক 9 বজাতো ঘৰ সোমায়। তেতিয়া আমি লগৰ লগত গৈছে কাৰবা কিবা ঘৰত কিবা পাতিছে বা কিবা হৈছে। ৰাতি খাই বৈ আমি শুইছোঁ আৰু দেৰিকৈ আহিব আৰু আমাৰ ইয়াতে নাহিলেও তাৰ বোলে দেউতা ঘৰত থাকে তাতে খাই বৈ শুব। তাৰপিছত গধূলি ৰাতি 9টামান বজাত
আর এজন লড়া গৈছিল যার নাম কুমুজ্জাল, মা আর দেউতা আমার ঘরলে আহে আহি পেলায় আমাক কয় যে বোলে এনেকে তেনেকে কথা, আমার লড়াটা অল্প জোর জোর আসলে এতিয়ালেকে বলে অহা নাই, আপনার লড়ার আসলে। তারপর ওসর পাজরে বিচারিল নাপালো, প্রায় পাঁচটামান বজাত মা দেউতা আকো রাতেপা আহিলে ফোর্স করিলে বিচার। তারপর মই এজন লড়া মানে পরিয়ালর লড়া এটা লই কইছে যে মই এটা লোকেশনত যাম বোলে, হসা নিমিশা কব নোলকে কেতিয়াবা তাত যায়, তা মোক কোয়া নাই মেলা নাই ইয়ালে লই আহিলে। আর রাতেপা গম পাইছো ইয়াত গা ধুবলে আহিছে, তার মানে কাপড় পালো, সাইকেল এটা আসলে, তারপর তিনজন লড়া কিন্তু সাইকেল এটা আসলে, আকো যেটু সাইকেল পাইছো সেইটু সাইকেল তিনজন আহিব নোয়ার, তেনেকে এটা সন্দেহজনক কথা। আর তারপর কাপড় পাইছো, স্যান্ডেল পাইছো। ইফালে শিলচরের বেরেঙ্গাটো শোকাবহ ঘটনা, ভনীয়েকর প্রাণ রক্ষা করবলে গিয়ে পুখুরীর পড়ে মৃত্যু হল একটি 12 বছরীয় কিশোরীর। শিলচরের বেরেঙ্গা চতুর্থ খণ্ডর ইসলামউদ্দিন লস্করের সরু কন্যা গা ধুবলে নামিছিল পুখুরীত, পানিত ডুব যায় 10 বছরীয় কিশোরীগুলী, তাকে দেখি পারত থাকা বায়েক সুহানা বেগমে ভনীয়েকর প্রাণ রক্ষা করবলে যার সময় ডুব যায় পুখুরীত। পিছত রুমি মজুমদার নামের এজন লোকে দুইকে পুখুরীর উদ্ধার করে যদিও হাসপাতাল নিয়ার পথত মৃত্যু হয় 12 বছরীয় সুহানা বেগমর। স্কুল সংলগ্ন একটি পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে যায়, সেখান থেকে শিলচর মেডিকেল কলেজে নেওয়া হয় এবং শিলচর মেডিকেল কলেজ গতকাল 5টা বাজায় ওনাকে মৃত্যু ঘোষণা করে। আজ ওনার সমাধির জন্য ওনার ভবনে আনা হয়েছে। পরেশ বড়ুয়াক এন আই এ আদালতত হাজির হওয়ার নির্দেশ, এন আই এ আদালতর পরেশ বড়ুয়ালো এই নির্দেশনা, বাতরি কাকতর বিজ্ঞাপন প্রকাশ করে এই নির্দেশনা আদালতর। 3 আগস্টত পরেশ বড়ুয়াক হাজির হবলে নির্দেশ দিয়া হয়েছে। এন আই এর গোচর নম্বর RC 1/2024 এই নির্দেশ আদালতর, বারম্বার পরোয়ানার পিছতো আদালতত হাজির হওয়ার নাছিল পরেশ বড়ুয়া। আদালতত এন আই এ দাখিল করা চার্জশিটের ভিত্তিতে নির্দেশ, পরেশ বড়ুয়ার অরুণোদয় দহোটিয়ালৈ নির্দেশনা। পরেশ বড়ুয়া, কামরুজ্জামান, নূর উজ্জামান, জামান ভাই, প্রদীপ, পবন বড়ুয়া ইত্যাদি বিভিন্ন নামেরে আত্মগোপন করে থাকার দাবি এন আই এর। মুসলমানের জনসংখ্যা বৃদ্ধিক পুনের সরব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, প্রতি 10 বছরত মুসলিম জনসংখ্যা 30% বৃদ্ধি পয়া বলে পুনের দাবি মুখ্যমন্ত্রীর। আনহাতে প্রতি 10 বছরত হিন্দু জনসংখ্যা 16% বৃদ্ধি হওয়া বলে তথ্য প্রকাশ করে মুখ্যমন্ত্রী। বিরোধীর সমালোচনার প্রত্যুত্তর দিয়ে মুখ্যমন্ত্রীয়ে কলে, ধুবুরী বরপেটালে গলে গম পয়া যায় মুসলমান জনসংখ্যার কিমান বৃদ্ধি পাইছে। প্রত্যেক 10 বছরত মুসলিম পপুলেশন 29% করে বাড়ি আছে, 35 আসলে 34 হল, 29 হল, কিন্তু রাফলি প্রত্যেক 10 বছরের মূরে মূরে 30% 29/30 30% মুসলিম বাড়ি আছে। 1,40,00,000 মুসলমান আসলে 2011-ত, সো 30% বাড়িলে কিমান হল, নেক্সট 30% বাড়িলে কিমান হল, হিন্দু বাড়িছে, হিন্দু বাড়িছে 16%। গতি প্রত্যেক 10 বছরত ইন কম্পেয়ার টু মুসলিম হিন্দু, মুসলিম 16% বাড়ে। গতি 16% হলে কিমান হব, 1,40,00,000 আছে, 16% হলে 22,00,000, প্রত্যেক 10 বছরের মূরত 22,00,000 মুসলিম অসমত বাড়ে। গতি 2011-21 22,00,000 বাড়িলে, 21-31 22,00,000, 31-41 22,00,000, দেন দে বিকাম মেজরিটি। এই একটা পরিসংখ্যা, যেটু মই কোয়ার কারণে হিমন্ত বিশ্ব শর্মায় কইছে এনেকা লাগি আছে, মই কোয়া নাই, ইন্ডিয়ান সেন্সাসে কই আছে, এই মূর কোয়া তথ্য নহয়। এই আর লগতে প্রতিক্রিয়া প্রকাশ করেছে রাহুল গান্ধীও, রাহুল গান্ধীর প্রতিক্রিয়া আগবাইছো। রাহুল গান্ধীর সন্দর্ভত মুখ্যমন্ত্রীগুলিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছে। রাহুল গান্ধীর সম্পর্কত আজি সংবাদমেলত মুখ্যমন্ত্রী কি কলে আগবাইছো? সেখানে মই ভাবু যে জনসংখ্যা কমার আটাইতক গুরু দায়িত্ব কংগ্রেসের উপর, কারণ কংগ্রেসের কথা শুনে
কালির পর যদি পপুলেশন কন্ট্রোলর ব্র্যান্ড এম্বেসাডর রাহুল গান্ধী হয়ে যায় তো ফটাফট কাম হব, খটাখট নহলেও ফটাফট হয়ে যাব। কিয় তেওঁৰ কথা শুনে, মোর কথা তো নুশুনে নয়, মোক তো এনিমি বলে ভাবে না। তেওঁৰ কথা শুনে মানুহে না, বিয়া পাতি বারোটা জন্ম দিয়ে তো ব্র্যান্ড এম্বেসাডর হব নালাগে, তো তেওঁৰ কথা শুনে মানুহে, মোর কথা তো নুশুনে। আজি আপনালোকে এখন মুসলিম গাঁৱত যাওক, দুটা নাম লৈ যাওক, যে হিমন্ত বিশ্ব শর্মায় কথা কলে শুনিব নে রাহুল গান্ধীয়ে কথা কলে শুনিব, সকলে কব রাহুল গান্ধীয়ে কলে শুনিম বলে। দুখন কাগজ লৈ যাওক যে রাহুল গান্ধীয়ে কলে শুনিব নে মোদিয়ে কলে শুনিব, তেওঁলোকে কব রাহুল গান্ধীয়ে কলে শুনিম। গতিকে জনসংখ্যা নিয়ন্ত্রণত আটাইতকৈ যদি ডাঙর ভূমিকা কোনোবাই পালন কৰিব পাৰে রাহুল গান্ধীয়ে পাৰে। ইফালে অমৃত বৃক্ষ এপ মুকলি করা হয়েছে, রাজ্যত পুনের অমৃত বৃক্ষ আন্দোলনের কার্যসূচী 1 আগস্টৰ পৰা 15 আগস্ট গছপুলি রোপণের লক্ষ্য, 3 কোটিরও অধিক গছপুলি রোপণের লক্ষ্য রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী আজি মুকলি করলে অমৃত বৃক্ষ এপ। বিগত বর্ষত 90% গছপুলি জিয়াই আছে, 2023 চনত 1 কোটি 12 লাখ গছপুলি রোপণ করা হয়েছিল, এই বছরত বন বিভাগে 4 কোটি গছপুলির ব্যবস্থা করেছে, সর্বমুঠ 10 কোটি গছপুলি রোপণের লক্ষ্য। অমৃত বৃক্ষ আন্দোলনের পঞ্জীয়নের ব্যবস্থা থাকিব, নবীকরণ পঞ্জীয়নেরও ব্যবস্থা থাকিব, সেনা বায়ুসেনা নিরাপত্তা বাহিনীকে অন্তর্ভুক্ত করা হব, এক পেড় মা কে নাম আঁচনির নামতো গছপুলি রুব পাৰিব, NGO ক্ষুদ্র চাহ খেতিয়ককো করা হব জড়িত, ক্ষুদ্র চাহ খেতিয়কর বাবে পোর্টেলর ব্যবস্থা করা হব বলেও উল্লেখ করলে সংবাদ মেলত মুখ্যমন্ত্রী। এইবার অমৃত বৃক্ষ আন্দোলন আমি 1 আগস্টৰ পৰা 15 আগস্ট আমি ইয়াক পরিচালনা করিম, যাতে 15 দিনের ভিতর যিকোনো এদিনতে আমি গছপুলিটো রোপণ করব পাৰো। যোৱা বছৰ আমার টার্গেট আছিলে 1 কোটি, আমি গছপুলি রোপণ করিব পাৰিছিলোঁ 1 কোটি 12 লাখ, তাৰমানে যোৱাবাৰ আমি টার্গেট এক্সিড কৰিছিলোঁ। সেই সফলতাত উৎসাহিত হৈ এইবাৰ আমি টার্গেট 3 কোটি ৰাখিছোঁ, যে যোৱাবাৰ আমি 1 কোটি গছপুলি ৰুইছিলোঁ, এইবাৰ আমি 3 কোটি গছপুলি ৰুম, আৰু ভৱিষ্যতৰ দিনত আমি আৰু গছপুলি বেছিকৈ ৰূপায়ণৰ বাবে আমি চেষ্টা কৰিম। আমাৰ টোটেল টাৰ্গেটটো হ'ল যে 10 কোটি গছপুলি আমি 3 বা 4 বছৰৰ ভিতৰত আমি ৰোপণ কৰিব লাগে, আৰু 10 কোটি গছপুলি যদি আমি ৰোপণ কৰিব পাৰোঁ তেতিয়াহ'লে মই বিশ্বাস কৰোঁ যে ইন নেক্সট 5 to 6 years আমি পৰিৱেশৰ ওপৰত এটা যথেষ্ট পজিটিভ প্রভাব পেলাব পাৰিম। আৰু সমান্তৰালকৈ আৰু মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় মুসলমানৰ জনসংখ্যা বৃদ্ধি সন্দৰ্ভত আজি সংবাদ মেলত যি প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে এই সন্দৰ্ভত উভতি ধৰিছে রফিকুল ইসলাম, ARDFৰ বিধায়ক রফিকুল ইসলামে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে। 26ত অসমত নির্বাচন হব, MP ইলেকশনত তেখেতসকলে যোৰহাটত হারিলে, আৰু কবাত কবাত হারিলে বা আৰু কিবা হল, তেখেতে হয়তো মই সেইটো পঞ্চায়তে নকওঁ, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বিজেপির ভিতর চলা তেতিয়া বহুত কাজিয়া, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া তেখেতৰ দলটো সামালিব পৰা নাই, বিজেপির মানুষখিনিক একগোট করে রাখিব পৰা নাই, তেখেতে সাম্ভাব্য বিপদ দেখিছে, আৰু 26ত হয়তো আসন্ন 26ত তেখেতে বিদায় হব লাগিব, তেনেকুৱা এটা উমান পায়। এতিয়া হিন্দু ভোটখিনি পোলারাইজ কৰাৰ কাৰণে মুসলমানক টার্গেট কৰি লৈছে, কিন্তু মুখ্যমন্ত্রী জনা দরকার এতিয়া মানুহে আর এই সব কথা ভুল না যায়, পোলারাইজ নহয়, এটু অযোধ্যায় দেখাই দিলে, বদ্রীনাথে দেখাই দিলে, মোদী ডাঙরিয়ার বারাণসীত মাত্র 1.5 লাখ ভোটত মোদী ডাঙরিয়া জিকিছে, এটু জিকা নহয়, এটু হারাহারা বলেই আমি কম। গতি এতিয়া আর হিন্দু মুসলমানের এই খেল আপনার কামত নালাগে, আপনি পারিলে ডেভেলপমেন্টের কাম করক, সকল জাতি জনগোষ্ঠীর কারণে সমান দৃষ্টিতে আপনি কাম বনখিনি করক, এইখানে আহ্বান থেকে প্রতি থাকি। মই এইটোই কলো যে মুখ্যমন্ত্রী এটা বিভ্রান্তিকর বক্তব্য, মুখ্যমন্ত্রী এটা ভুল বক্তব্য, মুখ্যমন্ত্রী নিজে তেখেতর শ্বেতপত্রত প্রকাশ করেছে যে 1951 চনত মুসলমানের জনসংখ্যা আছিল 24%, তো 1951 চনত যদি 24% মুসলমানের জনসংখ্যা আছিল মুখ্যমন্ত্রী স্বীকার করে গেছে, আজি হয়তো ভুল কথা কৈছে তেখেতে, এইখিনি তেখেতে শুধরাই লব। ইয়ার পিছত 2011 সেন্সাস হয়েছে,
এই 60 বছর পিছত গৈ অসমৰ জনসংখ্যা কিমান হৈছে? মাত্র 10% বাঢ়িছে মুসলমানৰ জনসংখ্যা। মই কৈছো 24ৰ পৰা 34 হৈছে 60 বছৰ পিছত। গতিকে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ভুল তথ্য দিয়ে মানুষ বিভ্রান্তি নকরব এটা কথা। দ্বিতীয়তে বড় অসম আপনাদের জানে অসম যেটু 1950 আমার বড় অসম আছিল, মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল এই সব অঞ্চল আমার আমার অসমের আন্ডারত আছিল। লাহে লাহে এখনের পিছন আন এখন রাজ্য আমার পর কাটি গল। আর এই রাজ্যবিল আপনাদের জানে 90-95-98% লৈকে নন মুসলিম পপুলেশন। তো অসমত থাকা হিন্দু ভাই সকলের পপুলেশনের হিউজ সংখ্যা এটা মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা অরুণাচল এই অঞ্চলবিলাকত গুছি গল, রাজ্যবিলাকত গুছি গল। মুসলমান তো কাটি কত যাওয়া নাই, মুসলমান অসমতে আছে। তেনেকে অলপ দেখাত মানে হিন্দু ভাই সকলের জনসংখ্যা অলপ কমিল বলে দেখা যায়, কিন্তু সেটা আসল নয়। সেইখানে আছে জনসংখ্যা। এটা বড় অসম যেখানে আছে আপনার মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা অরুণাচল নর্থ ইস্টের গোটেই কেক রাজ্যের হিন্দু পপুলেশন মিলে আপনি আনক এটা সাব কিমান উপর হাই হয়ে যায়। গতিকে এই সঠিক তথা কথা মাইথান স্টিল নহয়। ও ওসর সুপুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথান স্টিল। Guys, I'm Arvisesh and I stand in support of Network 18's project One Tree. Trees are the lifeline of our cities. They give us shade, they keep the temperature down, they give us oxygen, they hold the many species of birds. You really need many more reasons to plant a tree to save our trees. সেপ্টেম্বরের ভিতরতে হব রাজ্যের 5 সমষ্টির উপনির্বাচন। লোকসভা নির্বাচনের পিছতে রাজ্য খালি হয়ে থাকা 5টা বিধায়কের পদ পূরণ করা হব উপনির্বাচনের জড়িয়ে। খালি হয়ে থাকা বিহালি, সামগুড়ি, ধলাই, বঙ্গাইগাঁও, সিডলি এই 5টা সমষ্টিত হব উপনির্বাচন। উপনির্বাচন সমষ্টি পুনৰ নির্ধারণের পূর্বর দরে হব। উপনির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ পাব 30 জুলাই, 10 আগস্ট উজরাপত্তি দাখিল করব পাৰিব। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাব 20 আগস্ট। দিশপুর CEO অনুরাগ গোয়েলে সংবাদমেলযোগে সদরি করলে এই কথা। যিকটা সমষ্টিত ইলেকশন আছে আর যিকটা সমষ্টির এই সমষ্টি 5টা লিঙ্ক হয়ে আছে, মানে আগত আপনি তো জানে সমষ্টি কেটা বেলে বেলে ডিস্ট্রিক্ট আসলে সে 5টা সমষ্টির হোল্লা সমষ্টি টোটাল হয়ে যায় যে লিঙ্ক হয়ে আছে। এই হোল্লা সমষ্টিটা এটি ফ্রিজ হয়ে আছে। তো পোস্ট ডিলিমিটেশনত অনলাইন অ্যাপ্লিকেশন চলি আছে, কিন্তু ফর দিস বাই ইলেকশন দেল বি নো অনলাইন অ্যাপ্লিকেশন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর উইন্ডো তো খুব কম, কারণ 10 আগস্ট পিছত আমি মাত্র 6-7 দিনে পাম ডিসপোজ করবলে, আর 20 আগস্ট আমি রোল পাবলিশ করে দিই। আর যেনে আমি মানে সিগনাল পাই আসো কি আপনার যেনে কলো কি বাকি 4খন রাজ্য যত মানে পুরা অ্যাসেম্বলি ইলেকশনে প্রস্তুত হব, তাতেও ভোটার লিস্ট 20 আগস্ট প্রকাশ পাই আছে ফাইনাল। তো আমি আশা করছো কি ইলেকশন তার উসরা উসরি এনাউন্স হবো লাগে, আর সেপ্টেম্বর ভিতর ইলেকশন হয়। মেবি বাই বিফোর দুর্গা পূজা উই শুড বি এবল টু ফিনিশ, মানে দিস শুড বি দ্য এক্সপেক্টেড টাইম লাইন। কিন্তু লেট আস সি ওয়েন অনারেবল কমিশন এনাউন্সিস অ্যান্ড হোয়াট ডেটস কাম, কিন্তু আমি আশা করছো কি 20 আগস্ট পিছত তেনেকুৱা ডেটটো থাকিব। উপনির্বাচনত কংগ্রেসের স্থিতিক লৈ অখিল গগৈ পুনৰ প্রতিক্রিয়া। অখিল গগৈয়ে কলে বিরোধী ঐক্যমঞ্চত ফাঁট মেলা নাই, কিন্তু কংগ্রেসে বাকি বিরোধী দলসমূহক যেদরে আগবাড়ি লাগিছিল তেনেকৈ আগবঢ়া নাই। লোকসভা নির্বাচনের দরে উপনির্বাচনতো আমি কংগ্রেসক সহায় করিম বলে ভাবিছিল, কিন্তু কংগ্রেসে কি ভাবি অকলে উপনির্বাচন খেলিবলে ওলাইছে সেই কথা নাজানো বলে প্রতিক্রিয়া প্রকাশ করে অখিল গগৈয়ে। অসমৰ মানুহক যদি বিজেপির অপশাসনের পর মুক্ত করব লাগে, অসমৰ মানুহক যদি বিজেপির এই বস্তুর মূল্য বৃদ্ধির ব্যবস্থার পর আঁতরাই আনব লাগে, অসমৰ প্রত্যেকখন মানে অটোরিক্সার উপর মানে আপনার কর নতুন নতুন যেধরনের কর কাতলর ব্যবস্থা, হিন্দু মুসলমানের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, অসমৰ মানুহ উশাহ লব নোৱাৰা যেটো অগণতান্ত্রিক পরিবেশ, সেই পরিবেশ নাইকিয়া যদি করব লাগে তেতিয়াহলে সকলোৱে জানে যে বিরোধী ঐক্যমঞ্চ ঐক্যবদ্ধ হয়ে থাকি আমি ইলেকশনটো খেলিব লাগে। আর সকলে আমি ভাবি আছিলো, আমার রাইজর দলে ভাবি আছিলো যে আমি সকলে মিলি এবার আমি 2024 চনের যেটা উপনির্বাচন হব এটো আমি কংগ্রেসকে সমর্থন করি, কিন্তু কংগ্রেসে কি ভাবি আমি নাজানো, কি ভাবি আমি নাজানো। কংগ্রেসে কই দিলে
যে তেওঁলোকৰ তৃণমূলৰ কৰ্মীবিলাকে কৈছে যে নহয় নিৰ্বাচন উপনিৰ্বাচন অকলগে একেলগে নেখেলে, তেওঁলোকে অকলে খেলিব। উপনিৰ্বাচনৰ কাৰণে আমাৰ বিৰোধী পক্ষৰ মাজত কোনো চুক্তি হোৱা নাই। তো আমাৰ বোলে বুজাবুজিটো অকল আপোনাৰ বিধানসভা আৰু লোকসভাৰ কাৰণেহে আছিলে। অ, তাৰমানে আমাৰ এনেকুৱা নেকি যে লোকসভাত তোমালোকে অকলে জিকিব নোৱাৰা, গতিকে আমাৰ সহায় লাগে? বিধানসভাত তোমালোকে অকলে জিকিব নোৱাৰিব, তাৰ কাৰণে আমাক সহায় লাগে, আমাক খটুৱাবা, আৰু যি সময়ত তোমালোকৰ চৰকাৰ গঠনৰ কথা নাথাকিব সেই সময়ত আমাক লাট মাৰি দিবা, এইটোতো হ'ব নোৱাৰে। Kingston Educational Institute. Imagine, innovate, inspire. মুসলমানৰ জনসংখ্যা বৃদ্ধিক লৈ পুনৰ সৰব। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা, ৰাজ্যত হিন্দুতকৈ মুছলমানৰ জনসংখ্যা দুগুণকৈ বৃদ্ধি, প্ৰতি দহ বছৰত মুছলিম জনসংখ্যা 30% বৃদ্ধি, বিপৰীতে প্ৰতি দহ বছৰত হিন্দুৰ জনসংখ্যা 16% বৃদ্ধি, ৰাজ্যত প্ৰতি দহ বছৰত 22 লাখলৈ বাঢ়িছে মুছলমান জনসংখ্যা। ৰাজ্যত ছেপ্টেম্বৰৰ ভিতৰত উপনিৰ্বাচন হোৱাৰ সম্ভাৱনা, সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ পূৰ্বৰ দৰে হ'ব উপনিৰ্বাচন, উপনিৰ্বাচনৰ বাবে সাজু নিৰ্বাচন আয়োগ, 30 জুলাইত প্ৰকাশ পাব নিৰ্বাচনৰ খচৰা, 10 আগষ্টলৈ দাখিল কৰিব পাৰিব ওজৰ আপত্তি, 20 আগষ্টত প্ৰকাশ পাব চূড়ান্ত ভোটাৰ তালিকা। ৰাজ্যত পুনৰ অমৃত বৃক্ষ আন্দোলন, মুখ্যমন্ত্ৰীয়ে মুকলি কৰিলে অমৃত বৃক্ষ এপ। 1ৰ পৰা 15 আগষ্টলৈ গছপুলি ৰোপণৰ লক্ষ্য, চলিত বৰ্ষত 3 কোটিৰো অধিক গছপুলি ৰোপণৰ লক্ষ্য ৰাজ্য চৰকাৰৰ। শিলচৰৰ বেৰেংগাত ভগ্নীৰ প্ৰাণ ৰক্ষা কৰিবলৈ গৈ পুখুৰীত পৰি 12 বছৰীয়া কিশোৰীৰ মৃত্যু। বেৰেংগাৰ 4ৰ্থ খণ্ডৰ ইছলামুদ্দিন লস্কৰৰ সৰু কন্যা গা ধুবলৈ নামিছিল পুখুৰীত। 10 বছৰীয়া কিশোৰীগৰাকী পানীত পৰা দেখি প্ৰাণ ৰক্ষা কৰিবলৈ জাঁপ দিছিল জ্যেষ্ঠ ভগ্নীয়ে। নুমলীগড় NRLৰ একাংশ বিষয়াৰ ভয়ংকৰ কাণ্ড, বন বিভাগ আৰু NRLৰ ঊৰ্ধ্বতন কৰ্তৃপক্ষক নজনোৱাকৈ পুতিলে বিদ্যুৎ স্পৃষ্ট হৈ কৰুণ মৃত্যু খাবতি লোৱা বন্যাহস্তীৰ মৃতদেহ। ঘটনাস্থলীত উপস্থিত হৈ মৃত হাতীটো খান্দি উলিয়াই কৰিলে মৰণোত্তৰ পৰীক্ষা। ঘটনা সন্দৰ্ভত বন বিভাগৰ তদন্ত অব্যাহত। এটা দিনৰ ভিতৰতে ৰাজ্যত বৃদ্ধি পালে আলুৰ দাম। পশ্চিমবংগ চৰকাৰৰ বাধাৰ পাছতে অসমত প্ৰৱেশ কৰিব পৰা নাই শ শ আলু ট্ৰাক। বক্সিৰহাটত আবদ্ধ হৈ আছে আলু পৰিবাহী কেইবাশ ট্ৰাক। অসমত আলু পৰ্যাপ্ত পৰিমাণে মজুত থকাৰ পাছতো বৃদ্ধি পালে দাম। অসাধু ব্যৱসায়ীক নাকি লগোৱাত ব্যৰ্থ চৰকাৰ। হুৰাহুৰে বৃদ্ধি, কণীৰ দাম এমাহতে প্ৰতি প্লেটত 40 টকা পৰ্যন্ত বৃদ্ধি। এমাহ পূৰ্বে 160 টকাত বিক্ৰী হোৱা প্লেটৰ বৰ্তমানৰ মূল্য চুচেগৈ 200 টকাৰ ঘৰ। প্ৰতিটো কাৰ্টনৰ দাম 1060 টকাৰ পৰা 1360 টকালৈ বৃদ্ধি। মেঘালয় পৰ্যটনস্থলীত অসমত বাহন নিয়াক লৈ বিতৰ্ক অব্যাহত। মেঘালয় টেক্সি চালক সন্থাৰ দাবীক লৈ অসমত প্ৰতিক্ৰিয়া। মুখ্যমন্ত্ৰীৰ হস্তক্ষেপ কামনা কৰিলে অসমৰ টেক্সি চালক সন্থাই। মেঘালয় পৰ্যটনস্থলীসমূহত কেৱল মেঘালয় টেক্সিহে ব্যৱহাৰৰ দাবী জনোৱাৰ পাছতে প্ৰতিক্ৰিয়া। উত্তৰ প্ৰদেশৰ ৰেল দুৰ্ঘটনাত আঘাতপ্ৰাপ্ত খোৱাং চাহবাগিচাৰ এজন ৰেলকৰ্মী, চণ্ডীগড় ডিব্ৰুগড়ত আঘাতপ্ৰাপ্ত মুকুল ঘাটোৱাৰ নামৰ ৰেলকৰ্মীজন, ৰেলৱে ছুপাৰভাইজাৰ হিচাপে কৰ্মৰত মুকুল ঘাটোৱাৰৰ বুকু আৰু হাত ভৰিত আঘাত। চিকিৎসাৰ অন্তত ডিব্ৰুগড় অভিমুখী ৰেলেৰে ঘৰলৈ ৰাওনা মুকুল ঘাটোৱাৰ। চৰকাৰী চাকৰিৰ কোটা ব্যৱস্থাক লৈ প্ৰতিবাদত জ্বলিছে বাংলাদেশ। আৰক্ষী ছাত্ৰৰে হোৱা সংঘৰ্ষত এই পৰ্যন্ত মৃত্যু খাবতিলে 32 জনে। বৰ্তমানে সম্প্ৰচাৰ বন্ধ। প্ৰতিবাদকাৰী অগ্নিসংযোগ কৰা দেশখনৰ চৰকাৰী টিভি চেনেলত সিদ্ধান্ত বাতিল নকৰিলে পৰিস্থিতি অধিক ভয়ানক হোৱাৰ আশংকা। টপ হেডলাইনছ আগবঢ়াইছে কিংষ্টন এডুকেশ্যনেল ইনষ্টিটিউট। ইমাজিন, ইনোভেট, ইনস্পায়াৰ। কাম নকৰাৰ বাবে